হ্যালো ভিওর্স আপনি দেখছেন সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো ঐক্য দুই হাজার তেইশ চব্বিশে রিনুয়াল কীভাবে করবেন ইনস্টিটিউট প্রোফাইল আপডেট কিভাবে করতে হবে এগুলি নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে গেছে তো আজকের ভিডিওর মাধ্যমে যেটা দেখাবো সেটা হচ্ছে নতুন অ্যাপ্লিকেশান কিভাবে করবেন তো এই নতুন অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু অনেকে ইতিমধ্যে যে সমস্ত রিনুয়াল ভিডিওগুলো করেছিলাম তার কমেন্টে অনেকে জানাচ্ছেন যে আমাদের বাংলা শিক্ষা আইডি যেটা সেটা দেওয়ার পরেও ইনভ্যালিড বাংলা শিক্ষা আইডি শো হচ্ছে এটা কেন শো হচ্ছে কি কারণে শো হচ্ছে এটাও কিন্তু ভিডিওর মধ্যে অনলাইন সময় জানিয়ে দেব। আপনাকে এছাড়াও এই অ্যাপ্লিকেশন করার পরে স্কুলে জমা করতে হবে কিনা বা জমা করতে হলে কি কি নথিপত্র জমা করবেন তার সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে জানাবো সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন সরাসরি চলে যাবো কম্পিউটার স্ক্রিনে সেখান থেকে জানিয়ে দেবো এ টু জেড তথ্যটি তো বন্ধুরা এটার জন্য ফার্স্ট আমরা যেটা করব সেটা হলো ঐক্যশ্রী স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটাকে ওপেন করে নিলাম এরপরে স্টুডেন্টস এরিয়া এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপরে সেকেন্ড যে অপশনটি আছে ফ্রেশ রেজিস্ট্রেশান এই ফ্রেশ রেজিস্ট্রেশান অপশানে আপনারা ক্লিক করবেন এরপরে কিন্তু এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটাকে চুজ করতে হবে তো আমার যে ডিস্ট্রিক্ট সেটা আমি এখান থেকে চুজ করলাম এর পরবর্তী অপশান দেখতে পারবেন চারটি স্টেপ থাকবে স্টুডেন্ট ইনফরমেশান স্কিম এলিজিবিলিটি রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং স্টুডেন্ট লগ ইন তো এই চারটি স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে প্রথমত এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট যেটা আপনি সিলেক্ট করেছিলেন সেটাই আরও একবার সিলেক্ট করবেন এরপরে আপনার এরিয়াটা ব্লক নাকি মিউনিসিপ্যালিটি যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন তো আমার যেহেতু মিউনিসিপ্যালিটি তার জন্য মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলাম এরপরে এখান থেকে কোন মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করতে হবে তো আপনার এই লিস্টের মধ্যে যেটা হবে সেটাই আপনারা সিলেক্ট করে দেবেন এরপরে ওয়ার্ড নাম্বার আপনার কত সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমার যেটা ডেমো হিসেবে দেখানোর জন্য আমি আনুমানিক এখানে দিয়ে দিচ্ছি আপনাদের সঠিক যেটা হবে অবশ্যই সঠিকটা দেবেন এর পরবর্তী অপশানটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশান তো স্টুডেন্ট ইনফরমেশনে এখানে আপনাকে যেটা করতে হবে এখানে স্টুডেন্টের নাম যেটা সেটা আপনাকে লিখে দিতে হবে এখানে ফার্স্ট নেম লিখবেন মিডিল নেম থাকলে এখানে এবং লাস্ট নেম যেটা সেটা এখানে লিখে দেবেন আমি ডেমো হিসেবে দেখানোর জন্য এগুলো লিখছি আপনারা সঠিকটাই লিখবেন এরপরে স্টুডেন্টের বাবার নাম যেটা সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে এখান থেকে দেখতে পারবেন মায়ের নাম চাওয়া হয়েছে তো মায়ের নাম যেটা সেই মায়ের নামটা আপনারা এখানে লিখে দেবেন সঠিক যেটা হবে সেটাই অর্থাৎ স্টুডেন্টের আধার কার্ড বা জন্ম সার্টিফিকেটের উপরে ভিত্তি করে সব সময় চেষ্টা করবেন স্টুডেন্টের জন্ম সার্টিফিকেটটা দেখে করার কারণ স্টুডেন্ট যখন স্কুলে এডমিশন নেয় তখন ফার্স্ট তাকে জন্ম সার্টিফিকেটটাই দিতে হয় সাথে আধার কার্ড বা অন্যান্য নথি থাকলে সেগুলো দিতে হয় কিন্তু জন্ম সার্টিফিকেটটা প্রাইমারি হিসেবে দেওয়া হয় এরপরে অপশানটা হচ্ছে স্টুডেন্ট মেল নাকি ফিমেল সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে স্টুডেন্ট কোন ধর্মের সেটা যেহেতু মাইনরিটিদের জন্য তাই আপনার এর মধ্যে যেটা হবে সেটা দেবেন এরপরে এখান থেকে স্টুডেন্টের ডেট অফ বার্থ চাওয়া হয়েছে এখানে ক্লিক করে সাল চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে মাস চেঞ্জ করতে পারবেন এরপরে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন এরপরে স্টুডেন্টের ফোন নাম্বার চাওয়া হয়েছে তো এখানে স্টুডেন্টের যে ফোন নাম্বার সেটা আপনাকে দিতে হবে এরপরে স্টুডেন্টের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো এখানে বলে রাখি আমি যেহেতু যে অ্যাপ্লিকেশানটা করছি এটা হলো ক্লাস ওয়ানের তো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে প্রি প্রাইমারি বা ক্লাস ওয়ান টু থ্রি বাচ্চাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাও থাকতে পারে সেক্ষেত্রে বাবা অথবা মায়ের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা দিলেও কিন্তু চলবে হয়তো এটা মিসম্যাচ হবে কিন্তু পরবর্তীকালে ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবার এটা ভেরিফিকেশান করে সেটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয় বিগত বছরগুলিতে যেটা হয়ে আসছে সেই হিসেবে আপনাকে বললাম আর যদি স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নিতে পারেন তাহলে তো খুবই ভালো সেটা জয়েন্ট হলেও কিন্তু চলবে তো এখানে স্টুডেন্টের যে অ্যাকাউন্টটাই আপনি দেবেন সেটা এখানে সেই অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন সেম অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন এরপরে এখান থেকে ওই ব্যাংকের যে আইপিএসসি কোড আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে নেম অ্যাস পার দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই জায়গাতে আপনাকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে ছিল না এই বছরে অ্যাড করে দেওয়া হয়েছে যেটা আপনাকে আগেই বলেছি যে এখানে বাবা মা বা স্টুডেন্টে দিলেও চলবে তো এখানেই সেই অপশানটা দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ নিজের যদি হয় স্টুডেন্টের নামে তাহলে সেলফ বাবার নামা হলে বাবা এছাড়াও মায়ের নামে হলে মা এরপরে অপশান হচ্ছে অরফান অর্থাৎ এতিম তো এতিমের ক্ষেত্রে বর্তমানে যেখানে আছে সেখানকার ব্যাংক অ্যাকাউন্ট দিলেও চলবে তার জন্য এই অপশান সিলেক্ট করতে হবে তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন এরপরে এখানে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচা কোডটি আপনারা এখানে ইনপুট করে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন তার আগে এখানে যে সমস্ত ব্লাঙ্কগুলো আছে এগুলো ফিল করে আমি এটা করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি এরপরে সাবমিট অ্যান্ড প্রসিড এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে দেখবেন প্লিজ ওয়েট অর্থাৎ একটু ওয়েট করতে হবে এরপরে রিডাইরেক্টিং হবে এর সাথে সাথেই দেখতে পারবেন এখানে কিন্তু সেকেন্ড যে অপশানটি আছে এই সেকেন্ড অপশানে চলে আসবে অর্থাৎ স্কিম এলিজিবিলিটি এই অপশানটাই চলে আসবে এরপরে আপনারা কি করবেন পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন ইনস্টিটিউট লোকেশন অর্থাৎ ইনস্টিটিউটটা কোন এরিয়াতে আছে ব্লকের মধ্যে নাকি মিউনিসিপ্যালিটি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি কোনটা সেটা সিলেক্ট করবেন কারেন্ট ইনস্টিটিউশন এখানে দেখতে পারবেন অনেকগুলো স্কুলের নাম থাকবে এর মধ্যে থেকে আপনার যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর এখানে বলা হয়েছে কারেন্ট ক্লাস বা কোর্স নেম এখান থেকে আমি যেহেতু ক্লাস ওয়ানে দেখাচ্ছি তার জন্য ওয়ান এটা সিলেক্ট করলাম এরপরে বাংলা শিক্ষা পোর্টাল আইডি অর্থাৎ ওই স্টুডেন্টের বাংলা শিক্ষা পোর্টাল আইডি এটা কিন্তু স্কুল থেকে দেবে এবং অবশ্যই এই বাংলা শিক্ষা পোর্টাল আইডি সঠিক এবং কারেন্ট যেটা আছে সেটাই আপনারা স্কুল থেকে কালেক্ট করবেন তো অনেকে বলছেন যে বাংলা শিক্ষা আইডি সঠিক দেওয়ার পরেও এখানে ইনভ্যালিড দেখাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো এই বাংলা শিক্ষা আইডি যেটা আপনারা দিচ্ছেন সেটা কিন্তু টোটাল চোদ্দো ডিজিটের হবে এবং ফার্স্ট কিন্তু জিরো দিয়ে শুরু হবে যেটা আমার অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার একবার আপনার যে বাংলা শিক্ষা আইডি যেটা আপনি দিতে চাইছিলেন সেটা মিলিয়ে দেখে নেবেন চোদ্দো ডিজিটের বা চোদ্দোটি নাম্বার হচ্ছে কিনা এবং অবশ্যই ফার্স্ট আগে জিরো দিয়ে দেবেন তারপরে দেখবেন এটা এক চান্স নিয়ে নেবে যদি সেটা সঠিক হয়ে থাকে তবে তো আমার ক্ষেত্রে দেখছেন এখানে দেওয়ার সাথে সাথেই কিন্তু নিয়ে নিয়েছে এরপরের যে অপশানটা সেটা হচ্ছে নেম অব দ্য লাস্ট এক্সাম পাস্ট তো লাস্ট ক্লাস কোনটা পাস করেছে সেটা এখানে ক্লিক করলে দেখতে পারবেন যেহেতু প্রি প্রাইমারি ছিল এবং এটা ক্লাস ওয়ানের জন্য তার জন্য এই অপশানগুলো ইনঅাক্টিভ থাকবে অন্য ক্লাসের ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে লাস্ট কোন ক্লাস পাস করেছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে কিন্তু নেম অফ দ্য বোর্ড বা কাউন্সিল যদি প্রাইমারি স্কুল হয় তাহলে প্রাইমারি বোর্ড সিলেক্ট করতে হবে মাধ্যমিক লেভেলের মধ্যে যদি হয় সিক্স সেভেন এইট নাইন টেন সেক্ষেত্রে সেকেন্ডারি এডুকেশন এবং টেনের উপরে হলে হায়ার সেকেন্ডারি এবং কলেজ লেভেল হলে সেটা ইউনিভার্সিটি বোর্ড আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে এখানে ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন সালে লাস্ট ক্লাস পাস করেছে সেটা আপনাকে এখান থেকে ক্লিক করলে সিলেক্ট করতে পারবেন এরপরের অপশানটা হচ্ছে মার্কস অপটেন লাস্ট এক্সামিনেশন অর্থাৎ শেষ ক্লাসের পরীক্ষায় কত পার্সেন্ট মার্কস পেয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে তবে এটা কিন্তু ফিফটি পার্সেন্ট আপ হওয়া প্রয়োজন তবেই কিন্তু এই স্কলারশিপের জন্য এই স্টুডেন্ট এলিজেবেল হবে এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত সেটা আপনাকে এখানে দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটাই কিন্তু এখানে দিয়ে দেবেন তবে এই ইনকাম যেটা আপনি দিচ্ছেন এর জন্য একটা ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাকে ব্লক এরিয়ার জন্য প্রধান এবং মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়া যদি হয় তাহলে কাউন্সিলরের থেকে একটা ইনকাম সার্টিফিকেট কিন্তু নিতে হবে এরপরের যে অপশান সেটা হলো ইমেল আইডি তো স্টুডেন্টের যে ইমেল আইডি সেটা আপনারা এখানে দিয়ে দেবেন বাবা অথবা মায়ের দিলেও চলবে আর যদি না দিতে চান এটা অপশনাল না দিলেও চলবে এরপরে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা আপনারা কিভাবে দেবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার যে সিস্টেমটা আছে ধরুন আমি পাসওয়ার্ডটা দেব এক্সাম্পেল তো এক্সাম্পলের ইটা বড় হাতের বাকিগুলো আপনারা ছোটো হাতে দেবেন অ্যাট দ্য রেট অ্যাট এ স্পেশাল ক্যারেক্টার এবং নিউমেরিক দিতে হবে ওয়ান টু থ্রি এরকম কিছু একটা শেষে আপনারা চাইলে একটা ডটও দিতে পারেন তো এভাবে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে তো চলুন আমি এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিচ্ছি তো আমি এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিয়েছি এবং দিয়েও দিয়েছি এরপরে সাবমিট অ্যান্ড প্রসিডি ক্লিক করলে কিন্তু ফার্স্ট রেজিস্ট্রেশন যে স্টেপটি সেটা কমপ্লিট হয়ে যাবে তো এরপরে আমি সাবমিট অ্যান্ড প্রসিড এই বাটনে ক্লিক করলাম যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন কনগ্রাচুলেশন ইউ আর এলিজিবল ফর প্রিমেট্রিক স্কিম ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ এখানে আপনাকে কন্টিনিউ যে বাটনটি আছে এই কন্টিনিউ বাটনেই ক্লিক করতে হবে যখনই এখানে ক্লিক করবেন প্লিজ ওয়েট লেখা উঠবে এরপরে কিন্তু সাকসেসফুলি রেজিস্টার্ড এরপরে দেখতে পারবেন পরবর্তী স্ক্রিনে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার সেটা কিন্তু শো হবে তো অবশ্যই আপনারা এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার সেটা এখান থেকে কপি করে নেবেন তো আমি এই অ্যাপ্লিকেশান নাম্বারটি কপি করে নিলাম এরপরে লগ যে অপশনটি আছে এই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো আবার একবার বলে রাখি এখানে রেজিস্টার্ড হওয়ার পরে কিন্তু এটা কোনোভাবেই আপনার ফোনে এস এম এসের মাধ্যমে আসবে না সুতরাং অবশ্যই এটা এখান থেকে আপনার কন্ট্রোল প্লাস সি কি প্রেস করে এটাকে কপি করে নেবেন না হলে কিন্তু লগ করতে গেলে আপনাকে প্রবলেম ফেস করতে হবে তো চলুন আমি এবার লগ ইন বাটনে ক্লিক করে দিলাম লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে ইউজার নেমের জায়গাতে ওই অ্যাপ্লিকেশান নাম্বারটি পেস্ট করে দিলাম এরপরে আমি যে পাসওয়ার্ডটা সিলেক্ট করেছিলাম সেটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি এটা ইনপুট করার পরে আমাদেরকে নিচে এখানে যে ক্যাপচাটি আছে এই ক্যাপচাটি ইনপুট করতে হবে তো চলুন ক্যাপচা ইনপুট করা হয়ে গেছে এরপরে লগ ইন যে বাটনটি আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু স্টুডেন্টের যে লগ সেটা কিন্তু সাকসেসফুলিভাবে লগ ইন পেজটি চলে আসবে এরপরে স্টুডেন্টের রেজিস্টার্ড যে ফোন নাম্বার যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোনেই কিন্তু একটি ওটিপি আসবে যে ওটিপিটা এখানে ইনপুট করে সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমার ফোনে ইতিমধ্যে ওটিপি চলে এসেছে এবং সেটা ইনপুটও করে দিয়েছি এরপরে সাবমিট এই বাটনে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে এই ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে বেসিক ইনফরমেশান এই জায়গাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন ফের একবার এই ফর্মটি ওপেন হবে এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন মারিটাল স্ট্যাটাস এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে স্টুডেন্টের এরপরে গার্জিয়ান নেম যেটা সেই গার্জিয়ান নেমটাই কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে তো আমার ক্ষেত্রে যেটা হবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস চাওয়া হয়েছে তো পার্মানেন্ট অ্যাড্রেস আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন এখানে আপনার গ্রামের নাম যেটা সেটা লিখে দেবেন এরপরে এই জায়গাতে আপনার পোস্ট অফিসের যে নাম সেটা লিখে দেবেন এরপরে এখানে আপনার যে পুলিশ স্টেশনের নাম সেটা আপনারা এখানে লিখে দেবেন এরপরে আপনার যে পিনকোডটা হবে সেই পিনকোডটা সঠিকটা আপনারা এখানে ইনপুট করে দেবেন এরপরে নিচে আসার পরে দেখতে পারবেন এখানে আপনি পারমানেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছেন সে অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই কিনা যদি একই হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করলে এখানে যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো এখানে কিন্তু ফিল হয়ে যাবে তো চলুন আমার ক্ষেত্রে যেহেতু এক তার জন্য আমি এটাতেই সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটি কিন্তু ওটাই চলে আসছে এরপরের অপশানটা দেখতে পারবেন আধার ইনফরমেশন তো এই জায়গাতে আপনাকে যেটা করতে হবে স্টুডেন্টের যে আধার নাম্বার সেই আধার নাম্বারটা এখানে ইনপুট করতে হবে কনফার্ম আধার নাম্বারের জায়গাতে সঠিক যে আধার নাম্বারটি আছে সেটা ইনপুট করতে হবে এরপরে আধার কার্ড অনুযায়ী কি নাম আছে সেই সঠিক বানানটা দিতে হবে এখানে এরপরে এখানে একটা অপশন দেওয়া হবে যে স্টুডেন্ট অন্য কোন স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রকম স্কলারশিপ পাচ্ছে কি বা অ্যাপ্লাই করেছে কিনা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস আদারওয়াইজ এখানে নোতে ক্লিক করতে হবে তো ইয়েসে ক্লিক করলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন না যখনই নোতে ক্লিক করবেন তখন কিন্তু আপনি এখানে সাবমিট করতে পারবেন ফর্মটি তো চলুন স্টুডেন্টের ডিটেলসটা এখানে দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যখনই এখানে ক্লিক করবেন পরবর্তী যে স্টেপটি আছে অর্থাৎ ইনস্টিটিউশন ডিটেলসটা আপনাকে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ক্লাস যেটা সেটা শো হবে এবং এখান থেকে স্কুলের নাম যেটা সেটা শো হবে এরপরে এখান থেকে সিলেক্ট করতে হবে হোস্টেল আর কি না যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস আর নো হলে নোতে ক্লিক করবেন এরপরে নেম অব দ্য বোর্ড এই জায়গাতে যেহেতু আমি এটা প্রাইমারি স্কুলের জন্য করছি তার জন্য এখান থেকে কিন্তু কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এটা সিলেক্ট করব যদি মাধ্যমিকের নিচে হয়ে থাকে বা মাধ্যমিক পর্যন্ত হয়ে থাকে তাহলে সেকেন্ডারি এডুকেশান এবং ইলেভেন বা টুয়েলভ ক্লাস হলে হায়ার সেকেন্ডারি এবং কলেজ হলে কিন্তু এখান থেকে আপনারা ইউনিভার্সিটির নামগুলো পেয়ে যাবেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে যে ক্লাসের জন্য আবেদন করছেন সেই অনুযায়ী বোর্ডটা সিলেক্ট করবেন তো আমার যেহেতু প্রাইমারি তাই প্রাইমারি সিলেক্ট করলাম এরপরে কোর্স ডিউরেশান যেহেতু এগুলো এক বছরের জন্যই হয় তাই ওয়ান ইয়ার সিলেক্ট করলাম এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে সাবমিট অ্যান্ড প্রসিড যে বাটনটি আছে এই সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি শু হবে জাস্ট এখানে আপনাকে কিছুই করার দরকার নেই এই জায়গাতে আপনারা টিকটা দিয়ে দেবেন এরপরে সাবমিট অ্যান্ড প্রসিড যে বাটনটি আছে এই সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আর ইউ শিওর দ্যাট দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আর ওকে ইন অল রেসপেক্টস এই জায়গাতে আপনাকে ইয়েস করতে হবে তো আমি এটাকে ইয়েস করে দিলাম এটাই কিন্তু অন্তিম এবং শেষ পর্ব এরপরে আপনার প্রিভিউটা দেখতে পারবেন অ্যাপ্লিকেশনের অর্থাৎ আপনি যে সমস্ত ফিলগুলো করেছেন সেগুলো এখানে ছো হবে এই জায়গাতে একটু পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে এসে ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমার ক্ষেত্রে যেহেতু সব কিছু ঠিকঠাক আছে আপনি আরও একবার নিজে থেকে যাচাই করে দেখে নেবেন এরপরে এখানে এই তিনটি যে অপশান আছে এই তিনটি অপশানে আপনাকে টিক দিতে হবে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান যে অপশানটি আছে এই অপশানেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো বন্ধুরা ভেরিফাই অ্যান্ড লক বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটা অর্নিং মেসেজ দেবে সেখান থেকে ওকে করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ভেরিফাই এবং লক এটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এখানে মেসেজ দেওয়া হবে ইউর অ্যাপ্লিকেশান ইজ লকড সাকসেসফুলি অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু লক হয়ে গেছে বা ফাইনাল সাবমিট হয়ে গেছে এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন যেটা আছে এই প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং সেটাকে প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে দেখতে পারবেন ওই ফর্মের নিচেই কিন্তু স্টুডেন্ট অথবা গার্জিয়ান সিগনেচার আছে অর্থাৎ স্টুডেন্ট যদি সিগনেচার করতে পারে তাহলে স্টুডেন্ট সিগনেচার করবে আর যদি স্টুডেন্ট সিগনেচার না করতে পারে তাহলে গার্জিয়ানকে সিগনেচার করতে হবে এবং এইগুলি নিয়ে আপনার ইনস্টিটিউটে যদি হার্ড কপি জমা করতে বলে সেক্ষেত্রে আপনারা কী কী নথিপত্রগুলো দেবেন তো এখানে স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট আধার কার্ড এছাড়াও লাস্ট ক্লাসে যে মার্কশিট সেটা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই জেরক্স এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম এছাড়াও ইনকাম সার্টিফিকেট যেটা আপনাকে নিতে বলেছিলাম সেই ইনকাম সার্টিফিকেট এই কয়েকটা নথিপত্র নিয়ে কিন্তু আপনাকে আপনার যে ইনস্টিটিউট আছে যদি সেখান থেকে চাওয়া হয় তাহলে সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে এরপরে অ্যাসপাস সিস্টেম যেটা আছে পরপর ভেরিফিকেশন হবে এবং আগামী বছরের অর্থাৎ দুই সালের মে জুন জুলাইয়ের মধ্যে কিন্তু আপনি আপনার যে টাকা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে নিউ অ্যাপ্লিকেশানের সমগ্র সিস্টেমটা আপনাকে বলে দিলাম যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছায় এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ